প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, তখন স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। দেশে খাদ্য ঘাটতি নেই জানিয়ে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ইসলামের খেদমতে মডেল মসজিদ নির্মাণ, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি সহ প্রধানমন্ত্রীর নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। নিজ নির্বাচনী এলাকা রাজধানী উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। নামাজের আগে মসজিদের উন্নয়নের পাশাপাশি বৃহত্তর মিরপুরে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা গড়ে তোলায় শিল্প প্রতিমন্ত্রীর অবদান তুলে ধরেন মসজিদের খতিব ও পরিচালনা পর্ষদের সভাপতি। আর পরকালে মুক্তির জন্য নামাজ আদায় সহ নবীজির দেখানো পথ অনুসরণ করে জীবনযাপন করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর যদি আমাদের অন্তরে আমরা ধারণ করতে না পারি, তাহলে কিন্তু নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ ব্যস্তে যাব না, এবং সেই জিনিসটাই মাথায় রেখে আমাদেরকে নবীজির জীবন আদর্শ নিয়ে আলাপ আলোচনা করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। দেশে খাদ্য ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। খাদ্য কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ, তারপর আজ কেন বাজারে দাম বৃদ্ধি? এই জিনিসগুলি আমি আপনি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এইসব মুনাফাখর নবী যারা সিন্ডিকেট সৃষ্টি করে এই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদেরকে মোকাবেলা করতে হবে, জনগণকে রুখে দাঁড়াতে হবে এগুলোর বিরুদ্ধে, কারণ সরকার একার পক্ষে সম্ভব না। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে, তখন একটি মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন শিল্প প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত বাংলাদেশ, তার সুযোগ্য কন্যা দেশসত্ত্ব জনত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কিন্তু অসমাপ্ত কাজগুলোকে তিনি সমাপ্ত করার হাত নিয়েছেন। তিনি প্রতিটি জেলায় জেলায় উপজেলায় ইসলামিক গবেষণাগার এবং মডার্ন মসজিদ স্থাপন করছেন। লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আমাদের এখানে রয়েছে। এই যে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি জনত্রী শেখ হাসিনা দিয়েছেন, এই দুর্যোগময় মুহূর্তে তিনি মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, অসহায় মানুষ যারা না খেয়ে মারা যাচ্ছে তাদের সাহায্য চাই, সহযোগিতা, তাদের খাদ্যের যোগান দাও। আজকে ইসরায়েল সহ ইসলাম বিরোধী যারা আছে দেখেন আজকে মিডিল ইস্টে কী অবস্থা, আফগানিস্তান, কাবুল, পাকিস্তান থেকে শুরু করে ইরাক, ইরান, সেখানে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। বাংলাদেশও এই ধরনের থাবা তারা মারতে চায়, বাংলাদেশে অস্থিরতা করতে চায়, যার কারণে একটি রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য আজকে উত্থাপন করছে, যারা স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। আমৃত্যু জনগণের সেবায় কাজ করে যাওয়ার কথাও জানান প্রবীণ এই রাজনীতিক। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমৃত্যু আপনাদের পাশে থেকে মানুষের খেদমত করতে পারি, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারি, পরে 15 আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ও কামাল আহমেদ মজুমদারের পিতামাতা বড় ছেলের আত্মার শান্তি কামনায় বিশ্বের নির্যাতিত মুসলমানদের রক্ষায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।